ষষ্ঠ শ্রেণীর ২৪ নম্বর পৃষ্ঠা পড়ছে। কত নম্বর পৃষ্ঠা? প্রাইমেট জাতীয়, খেয়াল করেন, প্রাইমেট জাতীয় প্রাণী থেকে বিবর্তনের মাধ্যমে একদিকে শিম্পাঞ্জি, গরিলা, ওরাং ওটাং ও গিবনের মতন এপো জাতীয় প্রাণীরা ধীরে ধীরে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বিকশিত হয়েছে, অন্যদিকে বানর তৈরি হয়েছে, আর একটি ধারায় মানুষ ধীরে ধীরে বিকশিত হয়েছে নানান পর্যায়ে। নাউজবিল্লাহ বলে তোমাদের মনে রাখতে হবে, খেয়াল করেন, তোমাদের মনে রাখতে হবে, বানর বা শিম্পাঞ্জি থেকে মানুষের উদ্ভব হয়নি, বরং মানুষ শিম্পাঞ্জি সহ এপ্রা আর বানরের বিভিন্ন প্রজাতি একই ধরনের প্রাইমেট প্রজাতির প্রাণী থেকে বিকশিত হয়েছে। কথাটা আবার খেয়াল করেন, বরং মানুষ শিম্পাঞ্জি সহ এপ্রা আর বানরের বিভিন্ন প্রজাতি একই ধরনের প্রাইমেট প্রজাতির প্রাণী থেকে বিকশিত হয়েছে। আরো সামনে আছে একই ধরনের কথা, এই বিকাশে লক্ষ লক্ষ বছর সময় লেগেছে, মানুষের এই বিবর্তন বা রূপান্তর হতে লক্ষ লক্ষ বছর সময় লেগেছে, এই পরিবর্তনের অনেক বড় ভূমিকা রেখেছে জলবায়ুর বড় বড় পরিবর্তন। শেষ কথাটা হইল, মানুষ তৈরি হয়েছে মূলত বানর থেকে, মানুষের জাত হইল বানরের একটা জাত। এটা কি আমি বানায় কইলাম না, পৈত্তে পয়রা শুনাইলাম, এই বৈত্তে পয়রা শুনাইছি, এতে কোনো সন্দেহ আছে? কেরু সন্দেহ হইলে আইসা পড়ে যাবে, কেরু সন্দেহ হইলে আইসা পড়ে যাবে। এখন বলেন আপনারা, একটু আগে আপনারা কোরআনের একটা বিধান শুনলেন, আমার আদি পিতার নাম আদম আলী ইসলাম, আমার পূর্বপুরুষ আদম আলী ইসলাম, আদম থেকে হাওয়া থেকে মানুষের সৃষ্টি, আর বইয়ের মধ্যে সেই ডারউইনের বিবর্তনবাদের একজন ব্যক্তির একটা মতবাদকে ঢুকা দিয়ে বলছে মানুষ মানুষ থেকে সৃষ্টি না, মানুষ মানুষ হলো আসলে বানর থেকে সৃষ্টি। নাউজুবিল্লাহ, সবাই কন, তাইলে এই বিধানটা কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে? ইসলামের বিপক্ষে আকীদা লালন করলে মুমিন থাকবে না, বেঈমান হয়ে যাবে। মশলা সহজ ফতো আপনারা দিলেন, আমি ফরজ করলাম। এবার খেয়াল করেন দোস্ত, মানুষ কতটা নিচে নামতে পারে, মানুষ কতটা নিচে নামতে পারে? রব্বুল আলামিন বলছে তোরা মানুষের বাচ্চা, আর এই মানুষগুলা কয় না না আমরা আল্লাহর কথা মানতে নাজি নাই, আমরা বানরের বাচ্চা। কথা তো এইটাই দাঁড়াইছে, এর দ্বারা বোঝা যায় আলহামদুলিল্লাহ আমাদের গায়ে নবী আদম আলাইহিসসালামের রক্ত আছে। আর আল্লাহর কোরআনের অন্য আয়াত আমি পড়ে শোনাচ্ছি, সেই আয়াত অনুযায়ী এই বেঈমানদের গায়ে গাদ্দার আর জানোয়ারের রক্ত দিয়া ভরপুর, ঠিক কিনা জোরে কা? আল্লাহ কি বলেছেন আবার খেয়াল করেন, একজন নবীর নাম দাউদ আলাইহিসসালাম ছিলেন, তো দোস্ত নাম তো শুনেছেন, জবুর কিতাব নাজিল হইছে, দাউদ আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, তিনি তার উম্মতকে বললেন খবরদার, শনিবারে তোমরা কেউ মাছ ধরবা না। আপনাদেরকে আমি ইতিহাস একটু দেখাবো, মানুষ থেকে বানর না বানর থেকে মানুষ, খেয়াল করেন কোরআনে সব আছে, বানায় কিচ্ছু কেমন লাগবো না। এই ওয়াজ কিয়ামতের দিন সকাল বেলা পর্যন্ত চলবে, এই ওয়াজ কোনোদিন পুরান হবে না। ও দমিন বলেন আদম আলাইহিসসালামের কওমকে যখন তিনি নিষেধ করেছেন, আদম আলাইহিসসালামের কওমকে যখন তিনি নিষেধ করেছেন, খবরদার শনিবার আপনাদের যেমন শুক্রবার ঈদের দিন, তাদের ছিল শনিবার ঈদের দিন, বলে দিলেন খবরদার তোমরা এই দিনে মাছ শিকার করবা না, মাছগুলোকে আপন অবস্থায় ছেড়ে দাও, ইবাদতে মশগুল থাকতে দাও, একদিনের জন্য কাজ থেকে তোমরা বিরত থাকো। কাজ কইরো না, দুইটা দল হয়ে গেল, এক দল কয় না না দাউদ নবীর কথা মানতে রাজি নাই, খেয়াল রাখেন এই বংশ বনি ইসরাইলের বংশ, বলল না না দাউদ নবীর কথা মানতে রাজি নাই। আর এক দল বলল নবী যা বলেছেন তার থেকে যদি বিরোধিতা করি ধরা পড়ে যাব, ঈমান চলে যাবে, ধরা পড়ে যাব, আল্লাহর কাছে জাহান্নামের আসামি হতে হবে।
এখন যখন শনিবার আসলো তারা নবীর বিধানকে উপেক্ষা করে মাস স্বীকার করে ফেললো সংক্ষেপে বলছি মাস স্বীকার করে ফেললো মাস স্বীকার করে ফেলার পরে আল্লাহর পক্ষ থেকে আযাব এসে এই মানুষের বাচ্চাগুলো বানর হয়ে গেল আল্লাহ বলেছেন কিভাবে ফালাম্মা তাআম্মালুহু في السبت فقل لا لهم كونوا قردة خاسئين فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين নিষিদ্ধ বিষয়কে যখন তারা লঙ্ঘন করলো আল্লাহ বলেন আমি বলেছি কুল্লা লাহুম তোমরা হয়ে যাও কুনু কিরাদাতান খাসিন কিরাদাতান শব্দের অর্থ হইল বানর কি বলেন এ কিরাদাতান শব্দের অর্থ কি বানর আল্লাহ বললেন কুনু কিরাদাতান খাসিন তোরা অভিশপ্ত বানর হয়ে বানর হয়ে অভিশপ্ত বানর হয়ে গেল তাফসীরের মধ্যে লম্বা লম্বা আলোচনা আছে ও দোস্ত অভিশপ্ত বানর কেন হলো অভিশপ্ত বানর কেন হলো কারণ আছে বহুত অভিশপ্ত বানর হওয়ার অভিশপ্ত বানর হইছে একদল উলামায়ে কেরাম বলেছেন এই যে অভিশপ্ত বানর তারা হইছে তিন দিন পর্যন্ত জীবিত ছিলেন এটা নবীজির হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস যে তিনি বলেন একদল সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন ইয়া রাসূলুল্লাহ সেই বানরই কি এই বানর কয় না এই বানর তিন দিন পরে মইরা গেছে শেষ হয়ে গেছে গা হা হা ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন তাদের যুবক ছেলেরা যারা আসলে এই অন্যায়টা করতো তারা সবাই বানর হয়ে গেল আর যেই সমস্ত বৃদ্ধরা বাড়িতে থেকে এই সমস্ত অন্যায়ের সাহায্য করতো হারাম খাবারটারে খাইতো তারা সবাই শুকর হয়ে গেল এই জায়গা বুঝাইতে গেলে বহুত কিছু বুঝান যায় যেটা সহ্য করার ক্ষমতা আপনাকে নাই বহুত শক্ত শক্ত কথাই জায়গা আছে যদি কইলে সহ্য করার ক্ষমতা আপনাকে নাই হ্যাঁ নাই এবার হিসাব কিতাব করে দেখেন কি করতেছেন আর কি হচ্ছে সমাজে অন্যায়ের সাহায্যকারী শুকর হবে আর অন্যায়কারী বানর হবে এই তো দেখা গেল সূরাতুল বাকারার 55 নম্বর আয়াতের ঘটনায় কুরআন শরীফটা থাকলে আমার সহজ হইতো বের করতে দেখি দিছেন একটু বের করে দাও আয়াতটা পড়ে শুনাইলে ভাল লাগবে তাইলে দোস্ত একটা জমানা আসছে যখন আল্লাহর কিতাব আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করার কারণে মানুষ বানর হয়ে গেছে এই কথাটা কোথায় আছে বলো কোরআনে আছে কোথায় আছে এই কথাটা কোরআনে আছে যে মানুষ আল্লাহর কথা শুনে নাই নবীর কথা শুনে নাই কোরআনের বিধানকে অস্বীকার করেছে এই জন্য তারা বানর হয়ে গেছে এই কথাটা কোরআনে আছে তাইলে মানুষ কখনো কি বানর থেকে মানুষ হইছে নাকি অভিশপ্ত হওয়ার কারণে মানুষ থেকে বানর হয়ে গেছে এখন যেই জাত বিশ্বাস করে যে আমরা বানরের জাত এই জাত কোন জাত এই জাত কোন জাত এই জাতের অবস্থাটা কি এবার দেখেন মজা হইব ইনশাআল্লাহ আপনারা একটু কষ্ট করে বুঝতে পারবেন না এত দূরে তাইছি এক কাপ চাও কি খাইছি হুজুর খাই নাই আয়া পড়ছে আপনাকে মহাব্বত হ্যাঁ এই যে দেখেন ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت سبتم شبد رت شنيوار ولقد علمتم الذين اعتدوا منكم তোমরা ভালো করে জানো যারা তোমাদের মধ্য থেকে শনিবার সম্পর্কে অবাধ্যতা করেছে শনিবারে মাছ ধরা নিষেধ ছিল মাছ ধরছে সুতরাং আমি আল্লাহ বললাম ফাকুল্লা লাহুম তাদেরকে কুনু তোরা কিরাদাতান খাসিন তোরা অভিশপ্ত বানর হয়ে যা ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা
وموعظة للمتقين আর এই ঘটনাকে فجعلناها আমি আল্লাহ বানিয়ে দিলাম نكالا لما بينها نكالا لما بين يديها তৎকালীন সময়ে যারা ছিল তাদের জন্য উপদেশ গ্রহণের ব্যবস্থাপনা ওয়ামা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন তখন যারা উপস্থিত ছিল তাদের পরবর্তীতে যারা আসবে তাদের উভয়ের জন্য আমি উপদেশ গ্রহণ করার ব্যবস্থা করে দিছি ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন আর মুমিনদের জন্য এটা আমি উপদেশ হিসেবে এই দুনিয়াতে রেখে দিছি সুবহানাল্লাহ তাইলে মূল বিষয়টা যদি আপনি দেখেন আল্লাহর বিধান মানলে আল্লাহর বিধান মানলে মানুষ মানুষ থাকবে আল্লাহর বিধান যদি না মানে আসলে মানুষ বানর হয়ে যাবে শূকর হয়ে যাবে জানোয়ার হয়ে যাবে শিম্পাঞ্জি হয়ে যাবে কুকুর হয়ে যাবে আল্লাহ বলেছেন এতে কোনো সন্দেহ নাই ঠিক কি না জোরে বলে বরং এর চাইতে খারাপ হয়ে যেতে পারে ও দোস্ত আপনি খেয়াল করেন বিষয়টা এই সরাসরি মানুষ কুকুর হয়ে যায় না তারপরেও আপনি মাঝে মাঝে মোবাইলে দেখেন মানুষ গরু হয়ে গেছে ছাগল হয়ে গেছে কুত্তা হয়ে গেছে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ভিডিও আপনারা দেখবেন আল্লাহর গজবে হইছে নবীর দোয়ার বদৌলতে রাহমাতুল লিল আলামিন দোয়া করেছেন একসাথে উম্মতরে ধ্বংস করবা না আযাব দিবা না গজব দিবা না রহমতের নবীর ওসিলায় এই উম্মত এত বড় বড় গুনাহ করে একসাথে ধ্বংস হয় না কিন্তু উম্মত তো আল্লাহ বিরোধিতা করে উম্মত তো নবীর বিরোধিতা করে বাস্তবে বানর না হইলেও শুকর না হইলেও আল্লাহর কোরআন অনুযায়ী তাদের স্বভাব বানর আর শুকরের চাইতেও খারাপ হয়ে যায় ঠিক কিনা করে বলতে পারবেন না এই কথাও কোরআনে আছে এই সত্য কথাগুলো কোনদিন এই বিজ্ঞানীদের মাথার মধ্যে ঢুকবে না এই সত্যগুলো এই সত্য কথাগুলো কোনদিন তারা মানতে চাবে না আল্লাহ বলেছেন যে মানবেন না গ্রহণ করবে না শুনতে চাবে না ওলামাদের সাথে বসতে চাবে না পরামর্শ নিবে না ভালো বলবে না এটাকে বাদ দিয়ে সত্যটা আনবে না আল্লাহ আগের থেকেই জানেন ও কথাও কোরআনে বলে দিয়েছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আল্লাহ বলেন তাদের তো তোদের মতো কান আছে কিন্তু এই কানে শুনে না তোদের মতো চোখ আছে এই চোখে তারা দেখে না তোদের মতো দিল আছে কিন্তু তাদের দিল থাকা সত্ত্বেও তারা ওই দিল বুঝে না সত্যটা গ্রহণ করে না সত্য দেখে না সত্য শুনে না সত্য বুঝেই না আল্লাহ তাদের পরিচয় দিয়েছে উলাইকা কাল আনআম তারা হইল চার পাওয়ালা জন্তুর মতো না 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 বালহুম আদল বরং চার পাওয়ালা জন্তুর চাইতে আরো খারাপ আপনি বিষয়টা বুঝেন আমরা এত ভাবে বলছি দোস্ত আমরা এত ভাবে বলছি ও জাফর ইকবাল সাহেব ও দীপু মনি আপা খালা সাহেবা আপনি বানরের বাচ্চা না এইটা বইয়ের মধ্যে ঢুকায়েন না কয় না মোল্লা তোগো কথা শুনতাম না কেডা কইছে আমি বানর না অবশ্যই আমি বানর আল্লাহটা মানতাম না আমগো নিজে গোডা মানমু ডারবইনারটা মানমু তাইলে কান থাকতে শুনে নাই দিল থাকতে সত্যটা বুঝে নাই চোখ থাকতে সত্যটা দেখলো না আল্লাহ বলেছেন এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি বলেন তো বানর মানুষ না জানোয়ার বুঝতেছেন না আমার কথা আমার বাড়ি দূরে দেখে আসতেও জবাব দিতেছেন এই বলেন মানুষ জানো হ্যাঁ বানর মানুষ না জানোয়ার এতো কোনো সন্দেহ আছে না তাইলে যদি হ্যাঁ যারা পূর্বপুরুষ বানর ছিল শরীরে বানরের রক্ত মানুষের তন বানরের তন মানুষ হইছে হ্যাগো যদি জানোয়ারের বাচ্চা কই হেরা আবার রাগ করে হ্যাগো যুক্তিতে হ্যাগো জানোয়ার কইলেন না কিন্তু হেরা রাগ করল এর লেগে কইলাম না থাক কর দরকার নেই কর দরকার নেই কিন্তু আল্লাহ দোস্ত আপনারা একটু সতর্ক হন আপনার কলিজার টুকরা সন্তান স্কুলে যাবে এই মতবাদটা পড়বে এই মতবাদটা লিখবে এই মতবাদ লিখে পরীক্ষায় নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়ে পুরস্কার নিয়ে বাড়িতে আসবে এই মতবাদ জিন্দেগি ভর লালন করবে কয়জন রেওয়াজ করে শুনাইবেন
আসলে সবার শোনা লাগবে না 3 কোটি পোলা পানে বই পাইছে কয় কোটি মাদ্রাসায় আইব কয় কোটি হুজুরে শুনব কয় কোটির আব্বা মাতাদেরকে যা বলবো যে হুজুরে কইছে এইডা মানবি না পড়বি ঠিকই মানবি না কয়জনে কইব আর কয়জনে হাতটা ধরে বলবে খবরদার তোর পড়ার দরকার নাই চল তোরে মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দেই ও দোস্ত আর একটা কারামতির কথা মনে পড়ছে মাদ্রাসায় আয়না ভর্তি করে দিবেন এইটার একটা কথা মনে পড়ছে আল্লামা আহমদ সুফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি বেঁচে থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ তিনি ইন্তেকালের কয়েক মাস আগে বলেছিলেন আপনারা আপনাদের মেয়েদেরকে আপনারা আপনাদের সন্তানাদিদেরকে ক্লাস 5 এর উপরে পড়াবেন না বিশেষ করে মেয়েদেরকে অবশ্যই ক্লাস 5 এর উপরে পড়াবেন না এই কথা যে বলেছিলেন কেউ জানেন কিনা একটু আমার একটু সাই দিলে সহজ হয় যে আমি সত্যি কথা কইতেছি বাকিরা বিশ্বাস করে জানেন কেউ এই তো জানে আল্লামা আহমদ শফি সাহেব যখন বেঁচে এই কথা বলেছিলেন আল্লাহর ওলি জামানায় তখন এই শিক্ষা সিলেবাস আসে নাই কিন্তু উনি বলেছেন 5 এর উপরে পড়ায় না আর বর্তমান 6 থেকে নাস্তিক বানানো শুরু হয়ে গেছে খেলা ডাকবালি কোন জায়গায় যায় বাচ্চা ইয়ার পাইতেছে হুজুর বলে গেলেন পড়ায় না সব মিডিয়া ওয়ালার ঠাট্টা বিদ্রুপ করলো বহু মুসলমানের বাচ্চারাও ঠাট্টা বিদ্রুপ করলো নাস্তিকদের ঠাট্টা বিদ্রুপ আর বিভিন্ন কথায় গালি গালাজ করে বিভিন্ন কথা বলা তো আছেই মুসলমানরাও বলল এখন কি দেখতেছো সেই বইয়ের মধ্যে তোমাদেরকে ইসলাম বিদ্বেষী বানানো হচ্ছে ডারউইনের মতবাদ সুন্দর করে তুলে ধরছে দাড়ি আর পর্দা সম্পর্কে মিথ্যা ইতিহাস সমকামিতা শিখাইতেছে সমকামিতা পর্যন্ত ছেলে ছেলে বিয়ে করবে মেয়ে মেয়ে বিয়ে করবে আছে এই বইয়ের মধ্যে সময় নেই আমার বলার কই যাচ্ছে সমাজ কই যাচ্ছে শিক্ষা কোথায় যাচ্ছে আমার সন্তান চলেন দোস্ত এ তো একটা ঘটনা শুনলেন 12 এর আরো ঘটনা কোরআনুল কারীমে আছে আপনারা যদি রাগ না হন তাইলে আমি বলতে পারি 12 এর আরো ঘটনা আছে শুনবেন নাকি আরেকটা আছে সূরাতুল মায়দায় হ্যাঁ মাশাআল্লাহ আজকে উঠবেনই না قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل আল্লাহ বলেন হে নবী আপনি বলুন কুল হাল উনাব্বিউকুম আমি কি তোমাদেরকে খবর দিব বলে দিব বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ যার খালা খারাপ প্রতিফল আল্লাহ পাকের কাছে আছে তার সম্পর্কে কি আমি তোমাদেরকে বলবো যার খারাপ প্রতিদান খারাপ প্রতিফল খারাপ যা যা ফলাফল আল্লাহর কাছে পাবে এমন ব্যক্তির কথা কি বলবো বলেন হ্যাঁ বলেন বলেন আল্লাহ নিজেই বলতেছেন লানাহুল্লাহ ওই ব্যক্তি যার উপরে আল্লাহ পাক অভিসম্পাত করেছে এই লানত দেন না লানত দুনিয়াতে মালউন ব্যক্তি আছে না অভিশপ্ত যে তাকে মালউন বলা হয় সেই লানত লানাহুল্লাহ আল্লাহ তাআলা যাকে অভিসম্পাত করেছে আল্লাহর লানত যার উপর ওয়া গযাবা আলাইহি আল্লাহ পাক যার উপর রাগ হইছে আল্লাহ পাক অভিশাপ দিছে আবার রাগও হইছে ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাযির তাদেরকে আল্লাহ তাআলা বানর আর শূকর বানায় রাখছে খিনজির মানে শূকর খিনজিরের জমা হইল খানাজির শুকরের পাল তিন থেকে নিয়ে অনেক শুকর শুকর আল্লাহ যে যে ব্যক্তির উপরে আল্লাহ রাগ যেই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত আল্লাহ তাআলা তাকে কিরাদাতা একটু আগেই বলেছি কিরাদাতুন শব্দের অর্থ কি মানো আর খিনজ খানাজির মানে শুকরের পাল অনেক শুকর তাই রে আল্লাহ তাদেরকে শুকর আর বানর বানায় রাখবে ওয়াবাদাত তাগুত দুনিয়াতে দেখবি তারা তাগুতের অনুসরণ করে আল্লাহ আল্লাহ রসুলের কোরআন ভালো লাগে না ইউরোপ আমেরিকার বেঈমানি ভালো লাগে ঠিক কি না ধরে কয় না কোরআন সামনে আসলেই মাথাটা খারাপ এইটা ভালো না এটার মধ্যে এই দোষ এটার মধ্যে এই দোষ ও দোস্ত আপনারা বলে রাখেন এই কথা ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা
وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعدكم به إن الله كان سميعا بصيرا প্রত্যেকটা বিষয়ে ইসলাম যতটা সুন্দরভাবে ইনসাফের সাথে বিচার করতে শিখাইছে আল্লাহর কোরআনের উপরে হাত দিয়া বলি রব্বে কাবার কসম পৃথিবীর কোন ধর্ম কোন মনীষী কোন ব্যক্তি এর থেকে সুন্দরভাবে বিচার আর ন্যায় বিচার শিখাইতে পারে নাই ঠিক কি না জোরে গা আমেরিকা এই কথা জানে ইন্ডিয়া এই কথা জানে রাশিয়া আর ইসরায়েল এই কথা জানে ইউরোপের সব বেঈমানগুলো এই কথা জানে পাগড়িওয়ালারা টুপিওয়ালারা দাড়িওয়ালারা গাট্টিওয়ালারা জিকিরওয়ালারা যদি ক্ষমতায় চলে আসে তাহলে তো তারা আল্লাহর কোরআন আর নবীর হাদিস অনুযায়ী সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবে আমাদের বাটপারি আর সুরি আর দুর্নীতির দিন শেষ হয়ে যাবে কথা কয় না কেন এই জন্য দোস্ত আমাদের অনুসরণ নাই মানে আসলে কোরআন হাদিসের অনুসরণ নাই ওয়াবাদাত তাগুত তাগুতের অনুসরণ আছে বেঈমানের অনুসরণ আছে কোরআন বিরোধী লোকের অনুসরণ আছে মনে রাখো উলাইকা শাররুম মাকানা ওয়া আদন্নু আন সাওয়াইস সাবিল আল্লাহ বলেন উলাইকা তারা হলো ওরা শাররুম মাকানা যাদের বাসস্থান হবে বড় খারাপ ওয়া আদন্নু আন সাওয়াইস সাবিল আর কখনোই তারা সঠিক পথের হেদায়েতের পথের সন্ধান পাবে না আরো খুঁজলে আরো আছে বলতে পারবো কিন্তু একটা না এত সময় নষ্ট করা যাবে না মানে আপনাদের অধৈর্য তো আবার হয়ে গেলে সমস্যা ও দোস্ত তাইলে এবার আমারে আপনারা বলেন বানর থেকে মানুষ না মানুষ থেকে বানর বানর থেকে মানুষ না মানুষ থেকে বানর মানুষ থেকে বানর কোন কোন মানুষ থেকে বানর ভালো মানুষ না খারাপ মানুষ খারাপ মানুষ থেকে বানর তাই তো কথা তাইলে এই বিশ্বাস আমিও শিখবো না সন্তানকেও শিখতে দিব না স্ত্রীকেও লালন করতে দিব না নাতিপোতাকেও লালন করতে দিব না বানর থেকে মানুষ হয় নাই আমার পূর্বপুরুষ নবী আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহাসসালাম আমার পূর্বপুরুষ নবী ছিলেন জান্নাতে বাড়ি ছিলেন কবর আছে হাসর আছে জান্নাত আছে জাহান্নাম আছে বিচার দিবস আছে আল্লাহ আছে আল্লাহর রসূল আছে আমি বেঈমানি নাস্তিক্যবাদ লালন করতে দিব না কে কে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখেন তো নারে তাকবীর প্রত্যেকে দায়ী হয়ে যান এই কথাটা দশ দিনের কাছে পৌঁছাইবেন এক সপ্তাহের মধ্যে পারবেন না হেরা এমনি শর্ট খেয়ে যাবে গোল হয়ে যাবে ইনশাআল্লাহ আমাকে গোল হয়ে যাবে ইনশাআল্লাহ এবার আসেন দোস্ত আরো আছে দুইটা বলবো দুইটা দুইটা বই থেকে দুইটা দেখাবো আর শেষ আসেন এবার আরেকটা বই খুলি এই বইয়ের 121 নাম্বার পৃষ্ঠা দেখেন আপনাদেরকে যদি আমি ভালো করে বুঝায় বলতাম অনেক লম্বা করে বলা যাবে এই বইটার ভিতরে 192টা ছবি আছে কয়টা ছবি কয়টা ছবি আছে 192টা ছবি আছে এর মধ্যে 34টা আছে ম্যাপের ছবি বিজ্ঞান তো বিজ্ঞান কত বড় বিজ্ঞান জানেন 50 বছরে আমার আপনার পকেটে ট্যাক খায়া দেশের কয়লা বেচে গোসের দেশের গ্যাস বিচ্ছা এই টাকা উড়ায় এই টাকা উড়ায় ট্যাক্স বাড়ায় কত কিছু কইরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মাথামোটা এই প্রযুক্তিবিদগুলো আর বুদ্ধিজীবী যার যার বুদ্ধি মাতাত না জীবের ভিতরে এই মাত শিলা বুদ্ধিজীবীগুলা হাজার হাজার কোটি টাকা নষ্ট করে এখনো পর্যন্ত নসিমন করিমন আলম সাধু ছাড়া এই জাতিরে কিচ্ছু উপহার দিতে পারে কিচ্ছু দিতে পারে কিচ্ছু দিতে পারে নৌকা উপহার দিছে নিজেই সাক্কা লাগায় এটা হলো আগে আবিষ্কার কেমন আবিষ্কার দোস্ত মোল্লা ছিল না মোল্লা গো দেখো সুপার কার বানাইছে 1.5 বছর হয় নাই ক্ষমতা আসছে কি কইতাম কন পৃথিবীতে উদাহরণ দেওয়ার মতো বর্তমানে তার কোনো দেশ নেই লেগে অজান্তেই এই নাম বারবার বের হয়ে যায় উপায় নাই হ্যাঁ মহাব্বত দূর করতে চাইতেছে আমরা যদি মহাব্বত ঢুকানোর চেষ্টা না করি সমস্যা না যেন রাগ হইতেছে জঙ্গি মনে করতেছে না আমারে ওদের উদ্দেশ্যের জঙ্গি আসলে ঠিক আছে কিন্তু আমাকে উদ্দেশ্য জঙ্গি আমরা না এবার যে যা বুঝবেন বুঝলেন বুঝলেন হ্যাঁ দোস্ত তো দ্বিতীয় বিষয় হলো 121 নম্বর পৃষ্ঠায় ও এরপরে বলতেছিলাম যে ম্যাপের ছবি বিজ্ঞান তো ম্যাপের ছবি দিছে ম্যাপ
দেশ বুঝাইতে হবে এটা বুঝাইতে হবে ওইটা বুঝাইতে হবে মাশাআল্লাহ ভালো এটা তো দিবাই এরপরে 18টি আছে মন্দির এবং প্রাগাডার ছবি 18টা মন্দির গির্জার ছবি এরপরে 15টি আছে ধর্মীয় মূর্তি এ ধর্মীয় মূর্তি আর ভাস্কর্য কি হয় নাকি আরে কথা দি কোন এত ওয়াজ আপনাকে হুজুর করলো আপনারা এখন আকীদাটা ঠিক করেন ইসলামে শরীয়তে কি ধর্মীয় মূর্তি আর ভাস্কর্য বলতে কিছু আছে নাকি আরে নাই যে এটা জোরে কর না দোস্ত আমি জানি আমরা জানি আমাদের এই কথায় কিছু পরিবর্তন হবে না কিন্তু আমাদের আকীদাটা তো সহি হয়ে যাবে আমাদের আকীদা সহি হয়ে যাবে সমস্যা নেই এজন্য বলি 15টি ধর্মীয় মূর্তি ছবি আছে 20টি বিদেশি মুদ্রার ছবি আছে যার অনেকগুলোর মধ্যে আপনি এখনি খুললে দেখতে পাবেন যে ছবি আঁকা আছে কোনটাই নাই কোনটা যে যেমন তো যাই হোক আর 3টি মসজিদ আছে কয়টা মসজিদ কয়টা মসজিদ এই মোট 192 তাইলে এই বইগুলো পড়বে কি বেশি মুসলমানের বাচ্চা না বেশি হিন্দুর বাচ্চা তা মুসলমানের বাচ্চারে 3 মসজিদ পড়াইবেন আর 18টা মন্দির গির্জা পড়াইবেন আর 15টা ধর্মীয় মূর্তি পড়াইবেন মুসলমানের দেশে ধর্ম নিয়ে একটা তামাশা শুরু করছ না কত তামাশা শুরু